নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে অভিযান চালিয়ে 150 মন জাটকা জব্দ করেছে মুন্সিগঞ্জের নৌপুলিশ। মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন জানান, মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী হয়ে নারায়ণগঞ্জে জাটকা নেওয়া হচ্ছে এমন খবরের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালানো হয়। পরে শীতলক্ষা নদীর নারায়ণগঞ্জ 5 নম্বর ঘাটে পৌঁছে জাটকাসহ ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এদিকে চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে 50 মন জাটকা জব্দ করা হয়।